জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে গোটা দেশে আলোড়ন তৈরি করা কণ্ঠশিল্পী আকবর মারা গিয়েছে। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। রোববার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। আজকের এই ঈদের ইত্যাদিতে আকবর একটি গান গেয়েছেন এবং সেটি শারীরিক অবস্থার অবনতি হয়ে গত কয়েকদিন ধরে রাজধানীর বারডেম হাসপাতালে গায়ক আকবরকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আকবর। অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং চলছিল তার চিকিৎসা। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছিল জন্ডিস, কিডনি সমস্যা, রক্তের প্রদাহ সহ নানা শারীরিক জটিলতা। জানুয়ারি থেকেই বিছানায় পড়েছিলেন এই গায়ক। আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরের পানি জমে ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটেও ফেলা হয়েছিল। এদিকে পা কাটার পর থেকে বেড়ে যায় তার কিডনি এবং লিভারের সমস্যা, এজন্য তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে এবং দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য 20 লাখ টাকা অনুদান দিয়েছিলেন। উল্লেখ্য, কিশোর কুমারের একদিন পাখি উড়ে যাবে আকাশে এই গানটি নতুন করে গেয়েছিলেন আকবর। এরপরে সবার কাছে তিনি আকবর নামে পরিচিত হন। হানিফ সংকেতের মাধ্যমে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেই এই গানটি তার আলোচনার জন্ম দিয়েছিলেন। এরপরে তোমার হাত পাখার বাতাসে গানটি দেশ এবং দেশের বাহিরে তুমুল জনপ্রিয়তা অর্জন করে। এর আগে তিনি যশোরের বিভিন্ন স্টেজে শোতে গান গাইতেন। তবে গায়ক হিসাবে পরিচিত পাওয়ার আগে যশোরে রিক্সা চালাতেন আকবর। খুলনার পাইপগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে।